তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে সল্ট লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারহাট নিউ টাউন এমনকি এনকে হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচে যেন লুটের মাল রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন গিয়ে বুলডোজার দিয়ে করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলার অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস এর বাড়ি কেন ভাঙবে না কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে এইভাবেই নরমে গরমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত গত সোমবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ওই বৈঠক থেকেই ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি তারপর মঙ্গলবার থেকে কলকাতা থেকে জেলায় জেলায় উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে প্রশাসন বুধবার ও দিনভর সেই অভিযান চলেছে সেই সব অভিযানের ফুটেজ ঘিরে রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়েছিল কেউ কেউ এমন বলছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেমন বুলডুজার বাবা হয়ে উঠেছেন তেমন বাংলাতেও মমতা বুলডুজার দিদি হয়ে উঠছেন রাজনৈতিক মহলের অনেকের মতে সেই তুলনা মমতা বা তৃণমূলের জন্য মোটেই ইতিবাচক ছিল না তাছাড়া মমতার রাজনৈতিক ধরনের সঙ্গেও এই সিদ্ধান্ত খাপ খাচ্ছে না বলেই মত অনেকেরই সেই প্রেক্ষাপটে প্রশাসক এবং মানবিক দিদি আজ বৈঠকে দ্বৈত ভূমিকায় দেখা গেল মমতাকে মমতা স্পষ্ট করে দিয়েছেন বোর্ডজাত দিয়ে দোকান গুড়িয়ে দেওয়া এখানকার সংস্কৃতি নয় মমতা এও বলেছেন যাদের ফুটপাতে একটা ডালা নিয়ে বসার কথা তারা চারটে ডালা বসিয়ে দিচ্ছেন সমস্যা সেখানে হচ্ছে এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলরদের দিকেই তুলাবাজির অভিযোগ করছেন। মমতা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন হাতিবাগানের রাস্তা বলে আর কিছুই নেই এতে স্থানীয় কাউন্সিলরদের দায়ী করেছেন তিনি তারা টাকা নিয়ে বসিয়ে দিচ্ছেন তারপর এখন বুলডোজার গিয়ে উচ্ছেদ হচ্ছে এটা করা যাবে না কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার প্রশ্ন এত লোক কিসের ভাত ডাল মাছ তরকারি খেয়েই হচ্ছে না আরও লাগবে উল্লেখ্য জমি দখলের অভিযোগে বুধবার ডাবগ্রামের নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ সেই উদাহরণ দিয়ে মমতা বলেছেন দেখছেন তো কালকে ডাবগ্রামের নেতাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি এবার যে কাউন্সিলর করবে তাকেও অ্যারেস্ট করিয়ে দেব পুলিশের একাংশ যে টাকা খাচ্ছে এবং দখলদারিতে দিচ্ছে কথাও প্রকাশ্যে বলেছেন মমতা তার সোজা কথা অন্যায় করলেই গ্রেপ্তার করা হবে ভালো কাজ করলে রাজ্য সরকার পুরস্কার দেবে আজ বৈঠকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সহ পুরসভার প্রথম সারির নেতাদের নিয়েও বিরক্ত প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন হকার সংগঠন লোকজনের সঙ্গে যখন কথা বলছেন তারাও কখনো মেয়র বা কখনো মেয়র পরিষদ দেবাশিস কুমারের সঙ্গে বসেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেন আরে ছাড়ন ছাড়ুন ওরা যদি বসে সব করেই ফেলত তাহলে আমাকে বসতে হতো না শুধু ফুটপাত নয় সামগ্রিকভাবে জলভূমি দখল নিয়েও খুব জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই রোজই বিক্রমগড় থেকে শুনতে পাই এই দখল হয়ে গেল ওই দখল হয়ে গেল এটা কি ছেলের হাতে মোয়া নাকি তিনি এদিন আরও ঠিক কী বলেছেন আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না হকারদের আইনত বৈধতা দেবার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র এএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাওয়ার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে যেমন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলারের এটা চলবে সেই কাউন্সিলার অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক প্রিসক্রস চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস এসের তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রমগড়তে আমি প্রায় শুনতে পাই এই দখল করতে আছে এই দখল করতে এটা কি মানে এই হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আর আমি একা বক বক করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জোন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে সল্ট লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারহাট নিউ টাউন এমনকি এনকে ডিএতেও হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচ্ছে যেন লুটের মাল সরি ওয়ার্ডটা বাজে যেন লুট করাটা আমার অধিকার তাই ওই ওয়ার্ডটা উইথড্রো করে আমি এই ওয়ার্ডটা বললাম আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দু বছর বসিয়ে আছি যতটা পারি করে নি এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে সিআইডি এসেছে আজকে মিটিংয়ে মনোজ ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি কলকাতা পুলিশ তো এখানে আছে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেব আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো